ইউটিউবে একটি ব্রেক অপশন রয়েছে যেটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি আপনার ইউটিউবের নেশা কাটাতে পারেন। এর জন্য আপনাকে সেটিংস থেকে জেনারেল যেতে হবে, সেখান থেকে দেখুন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক নামে একটা অপশন রয়েছে। বাস এখান থেকে সময়টা চুজ করে দিন, 20 মিনিট অথবা 25 মিনিট বা 1 ঘন্টা। সময় চুজ করার পরে আপনি যে সময়টা চুজ করে দিবেন সেই নির্দিষ্ট সময় পর ইউটিউব কিন্তু আপনাকে একটা রিমাইন্ডার দিয়ে দিবে, অর্থাৎ আপনাকে এখন এখানে থামতে হবে, এই রিমাইন্ডারটা তারা দিয়ে দিবে। এটা কিন্তু আপনার ইউটিউবের নেশা কাটাতে খুবই সাহায্য করবে। এই যে এখানে দেখুন ভিডিওর নিচে একটা রিমাইন্ডার চলে এসেছে, এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আপনার সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে। মেসেঞ্জারের মতো ইউটিউবেও কিন্তু আপনি চাইলে ডার্ক মোড অন করতে পারেন। এর জন্য প্রথমে সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে জেনারেলে যে ডার্ক মোড পাবেন সেটা অন করে দিন। ব্যাস ডার্ক মোড অন হয়ে যাবে ইউটিউবে। মাঝে মাঝে ইউটিউবের সামনে এমন কিছু ভিডিও চলে আসে যেটা একদমই দেখতে ইচ্ছা করে না। যদি এরকম হয় বা এরকম কোনো চ্যানেল আছে যেটার ভিডিও একদমই দেখতে ইচ্ছা করে না, এই সমস্যারও সমাধান রয়েছে। আপনার যে ভিডিওটা দেখতে ইচ্ছা করছেন সেটার নিচে যে 3টা ডট রয়েছে সেখানে ক্লিক করুন। দেখুন নট ইন্টারেস্টেড রয়েছে, ওখানে আপনি ক্লিক করুন, দেখুন ভিডিওটা চলে গেছে, অর্থাৎ ইউটিউব ভিডিওটা সরিয়ে নিয়েছে এবং ভবিষ্যতে এ জাতীয় কোনো রকম ভিডিও বা ওই চ্যানেলের ভিডিও ইউটিউব আপনাকে কিন্তু আর দেখাবে না। খুবই সহজ সমাধান। মাঝে মাঝে এমন হয় যে কোনো একটা ভিডিও হঠাৎ সামনে এসে চলে এসেছে যেটা আপনার দেখতে ইচ্ছা করছে কিন্তু সেটা দেখার এখন সময় নেই, তাহলে আপনি খুব সহজেই কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। যে ভিডিওটা দেখতে ইচ্ছা করবে সেটার 3টা ডটে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। দেখুন এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে। ভিডিওটা আপনি যদি পরবর্তীতে পেতে চান তবে নিচে যে লাইব্রেরি অপশন রয়েছে, লাইব্রেরি অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি ভিডিওটা খুব সহজে পেয়ে যাবেন এবং এই ভিডিওটা ইউটিউবে 30 দিন পর্যন্ত ডাউনলোড হয়ে থাকবে, অর্থাৎ 30 দিন পরে কিন্তু আপনি আর পাবেন না ভিডিওটা।